হোটেল নিছি হচ্ছে টোটাল 3 দিনের জন্য। আমি booking.com থেকে বুকিং করছিলাম, 2820 রুপি নিছে। তো পরে 9:30টার দিকে একটা তো ভাইয়া আসছে, ওনার থেকে সিম নিছি 450 রুপি নিয়েছিল, 400 রুপি দিয়ে ওনাকে সিম পাওয়া যায়। সো অনেকেই বলে যে আসলে হোটেলে যখন বুক করার পরে ওদের রুমগুলো ভালো না, সার্ভিস ভালো না। সো আমি booking.com বুক করার পর এখানে এসে আগে হোটেল দেখছি, হোটেল তারপর হচ্ছে কনফার্ম করছি এই আর কি। সো এখানে কোনো আসসালামুকুম সবাইকে, কি অবস্থা, কেমন আছেন আপনারা সবাই? আজকে হচ্ছে পাহাড়গঞ্জ আমার সেকেন্ড ডে, সকালে হচ্ছে অ্যাপয়েন্টমেন্টটা শেষ করে আসছি। এখন একটু পাহাড়গঞ্জে বের হব, প্রথম হচ্ছে খাওয়া দাওয়া করব। আজকে সকালে যে খাইছি, সকালে ভালো করে খাই নাই, এসে ঘুমাই গেছি। কালকে রাতে এই খাবারগুলো আনছিলাম, এখনো ফেলি নাই, বাট খাবারগুলো অত মজা ছিল না। ওদের খাওয়ার এবং আমাদের খাওয়ার মধ্যে অনেকটুকু ডিফারেন্স মানে পাওয়া যায়। আমার আজকে অ্যাপয়েন্টমেন্ট ছিল VFS এ, ইট ওয়াজ সো স্মুথ। 2-3 মিনিটের মধ্যে হচ্ছে আমার VFS শেষ হয়ে গেছে। দিস ইজ মাই আউটফিট, আমি হচ্ছি হোটেল গ্লোইনে উঠছি আজকে। সো লেটস গো আউট। তো এই যে এটা হচ্ছে হোটেল গ্লোইনে আমি হচ্ছে গতকালকে ছিলাম। এই দিক দিয়ে এটা একটু মোটামুটি ভিতরেই বলা যায়, একটা গলির মধ্য দিয়ে। এই যে এই গলিটার মধ্য দিয়ে হচ্ছে ভিতরে হোটেল গ্লোইনে ঢুকছিলাম। আচ্ছা, আর একটু ভিতরের দিকে হচ্ছে হোটেলটা নিচ্ছি, তারপরে হচ্ছে রেটটা একটু কম পড়ছে। এখান থেকে পাহাড়গঞ্জ পর্যন্ত হেঁটে যাইতে মোটামুটি 3-4 মিনিটের মতো রাস্তা। তো আমি ওই দিন আসলে সিম ছিল না, সেই জন্য অটো নিয়ে চলে আসছিলাম। এই যে আশেপাশে মোটামুটি গলিতে অনেকগুলা দোকান আছে, এই গলি দিয়ে একটু ভিতরে 1-2 মিনিটের মতো লাগে আর কি। ওকে, এই যে এটাই হচ্ছে মেইন বাজার। হ্যাঁ, এটা হচ্ছে পাহাড়গঞ্জের মেইন বাজার। সো চলেন, আজকে হচ্ছে ইউপে করবো ওখান থেকে। কালকে দিল্লি দর্শনের যে বাসটা আছে, সেই বাসের জন্য হচ্ছে ইউপেটা সামনে থেকে হচ্ছে করব। এটাই হচ্ছে মূলত দিল্লি পাহাড়গঞ্জের হচ্ছে মেইন বাজারটা। আমি একদম সকাল সকাল আসছিলাম, তখন কোনো মানুষই ছিল না। এখন এটা মোটামুটি প্রচুর পরিমাণে মানুষ আছে এখানে, এবং মানে এখন ফুল জমজমাট। 10টার পর থেকে আসলে সবগুলো দোকানপাট খোলা হয়। এবং আমি ওই দিন এসেও মোটামুটি সিমের জন্য অনেকক্ষণ অপেক্ষা করছি সিম নেওয়ার জন্য। তো পরে 9:30টার দিকে একটা তো ভাইয়া আসছে, ওনার থেকে সিম নিছি 450 রুপি নিয়েছিল, 400 রুপি দিয়ে ওনাকে সিম পাওয়া যায়। আর হোটেল নিছি হচ্ছে টোটাল 3 দিনের জন্য। আমি booking.com থেকে বুকিং করছিলাম, 2820 রুপি নিছে। এই যে পাহাড়গঞ্জের আশেপাশে হচ্ছে সবগুলো হোটেল। সো আপনারা হচ্ছে হোটেলগুলো প্রথমে আপনারা ভিতরে গিয়ে কথা বলবেন ডিটেলস, যে 1-2 দিন বা 3 দিনের জন্য কত করে নেয়, এবং হচ্ছে ওখানে আপনারা রুমগুলো দেখে তারপরে বুক করতে পারবেন। সো অনেকেই বলে যে আসলে হোটেলে যখন বুক করার পরে ওদের রুমগুলো ভালো না, সার্ভিস ভালো না। সো আমি booking.com বুক করার পরে এখানে এসে আগে হোটেল দেখছি, হোটেল তারপর হচ্ছে কনফার্ম করছি এই আর কি। আচ্ছা, তারপর হচ্ছে এই যে এখানে একটা স্টুডিও আছে, আমি গতকালকে স্টুডিও খুঁজছিলাম। এটা একদম ঢুকতেই দেখতেছি স্টুডিও, এটা প্রোটনিক্স। কালকে রাতে আমি খোঁজার পরে এগুলো হচ্ছে ফটো পাই নাই, ছোটো স্টুডিও পাই নাই। পরে ঘুরতে ঘুরতে একবারে ওই পাশে চলে গেছিলাম উল্টা সাইডে। ভাই, ইয়ে মসজিদ কে জানে কার রোডে না, মসজিদ কে জানে কার রোডে না। এখানে আসছি নিউ দিল্লিতে। ওকে ভাই, কেসা হ্যায়? তে উপরে হচ্ছে তিনতলার মধ্যে হচ্ছে এটা, এটা হচ্ছে পুলিয়াওয়ালি মসজিদ বলে। এটার উপরে হচ্ছে মুসলিমের খাবার জন্য যে রেস্টুরেন্টটা, সেটা আমি গতকালকে অনেক ঘুরছি, এরকম রেস্টুরেন্ট পাই নাই। এটা হচ্ছে ছোটখাটো একটা রেস্টুরেন্ট। ওকে, তো আমি হচ্ছে এখানে অর্ডার দিছি 50 টাকা দামের একটা প্লেট গরুর মাংস এবং ভাত।
দেখা যাক। আমি গতকালকে অনেক খুশি ভাত খাওয়ার জন্য, মানে মন মতো এরকম একটা রেস্টুরেন্ট পাচ্ছিলাম না। সচরাচর হয় যে এরকম একটা হোটেলে মানে ভাত গুলা খুব মজার হয়। দেখা যাক আজকে ভাত গুলা কিরকম হয় এবং খেয়ে দেখি। আচ্ছা, এই যে একটা গরুর মাংস অর্ডার দিয়েছিলাম সেটা হচ্ছে 50 রুপিস। তারপর হচ্ছে রুটির দামটা অবশ্যই জিজ্ঞেস করি নাই, তারপর আগে প্রথম হচ্ছে খেয়ে দেখি, দেন হচ্ছে এটার অবস্থা বুঝতে পারবো। সবাই তো মোটামুটি যারা আসছে বাঙালি অনেকেই কাছ থেকে শুনছি হোটেলটা সম্বন্ধে। এই যে দুইটা ভাইও আসছে বাংলাদেশ থেকে, ওনারা হচ্ছে গ্রিসের জন্য আসছেন। ভাই আপনার খাওয়া কেমন লাগছে এগুলো? আমি আমি আপনার গতকালকে অনেক দোকান খুঁজছি মানে এরকম পাচ্ছিলাম না, পর আজকে শুয়ে শুয়ে আপনার গুগলে দেখলাম যে এটার কথা সবাই বলতেছে। বাঙালি আমি হচ্ছে খাওয়া দাওয়া শেষ করছি, এখন টাকা দিব, চলেন টাকা কত আসে এটা একটু দেখি। ভাই কিতনা হোক মেরে গো, রাত কো কিতনা বাজে খোলা রেতা হ্যায়? বা 11:30 বাজে তক খানা মিলতা হ্যায়, 11:30 বাজে তক। ইয়া মে দো দিন সে ইদার রহ রহা হ্যায়, মানে খানে কে লিয়ে কিদার মুসলিম কে লিয়ে নেই মিলতা ইদার। ফের আজ বাংলাদেশি ভাই মিলতা হ্যায়, ফের আজ আব ইউটিউব মে থোড়া চেক কিয়া ফের আয়া, আবি জবরদস্ত হো গিয়া। মসজিদ কা তিন তালা মে ইয়ে মালুম হ্যায়, লেকিন ইদার ইদার এক স্টেশন হ্যায় না, মেট্রো স্টেশন নিউ দিল্লি। ওকে বস, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম, কেসা হ্যায় আপ? মে আপকো বহুত দফা ভিডিও পে দেখা হ্যায় ইসলিয়ে দেখ কে পেছানছি হ্যাঁ, ঠিক আছে। ওকে, যে এই এই গেট দিয়ে আসলে একবারে সোজা মসজিদটা এখানে পাওয়া যাবে, দেন হচ্ছে মসজিদের তিন তালার মধ্যে হচ্ছে এই খাবারটা। সো নামাজ যারা মুসলমান নামাজও পড়তে পারবেন অ্যান্ড হচ্ছে খাবারটাও খাইতে পারবেন। তো এই যে এইটা হচ্ছে মসজিদ, এটা তিন তালা হচ্ছে খাবারটা। আর এই যে এখানে নিউ দিল্লি গেট হচ্ছে পিছনে, এবং পিছন থেকে একটু হাঁটলেই হচ্ছে আপনারা এটা পেয়ে যাবেন আর কি। এটা হচ্ছে আপাতত পাহাড়গঞ্জে আছি, এটা হচ্ছে পুরাটা পাহাড়গঞ্জ এরিয়া, এবং গতকালকে মোটামুটি ভালোই টুরিস্ট দেখছি, অনেক দেশের টুরিস্ট হচ্ছে পাহাড়গঞ্জ এরিয়াতে আসে। কালকে 8টার দিকে করে একবার বেরিয়েছিলাম ঘোরাফেরা করার জন্য, খাওয়া দাওয়া করার জন্য, তো ভালো হোটেল আমি পাই নাই। সো এই আর কি, কালকে অত ভালো হোটেল পাই নাই, সো একটা হোটেলে খাইছি তাও ভালো লাগে নাই। তো এরপরে হচ্ছে খাওয়া দাওয়া করার জন্য এই হোটেলটা আমি হচ্ছে খুঁজে বের করছি ইউটিউব থেকে, তাও আরেকজনের ভিডিও দেখে, এখন আর আমি হচ্ছে ভিডিও করতেছি। আবার মোটামুটি খাবারটা অনেক ভালো ছিল অন্যান্য হোটেল তুলনায়। আমি গতকালকে অনেক হোটেল খুঁজছি, আজকেও খুঁজছি, বাট দিস ইজ দ্য বেস্ট ফর মি। এবং মানে খাওয়ার কোয়ালিটি যেমন মোটামুটি ভালো, এবং খাওয়ারগুলো হচ্ছে মানে রেঞ্জের ভিতরে আছে টাকাগুলো। আপনারা হচ্ছে যদি এনি হাও কোনো ডাটা নিতে পারেন হোটেলের লোকেশনগুলো, এখান থেকে যখন আর কে আশ্রম মার্গ হচ্ছে এখানে মেট্রো স্টেশন, ওখান থেকে হেঁটে হচ্ছে পাহাড়গঞ্জে আসা যায়। আমি এখন হচ্ছে হেঁটেই আসছি, মনে করেন এই আমি যে জায়গায় গেছি ওই হোটেলটা থেকে হয়তো 2 মিনিট হাঁটলে হচ্ছে পাহাড়গঞ্জের আর কে আশ্রম মার্গের যে মেট্রোটা ওটা পাওয়া যাবে এই আর কি। সো এইখানে কোনো ইউটিউব, হ্যাঁ ভাই, চ্যানেল নেম আরিফস ব্লগ, আরিস ব্লগ, ইয়েস। ওকে, সো এই এটা হচ্ছে একবারে মনে করেন রাস্তার পাশে এই এই যে এই দোকানটাতে মোটামুটি সিম টিমও পাওয়া যায়। আমি প্রথমে এসে এখান থেকে হচ্ছে সিম নিছিলাম। ওকে, 1 মিনিট, আমি আপনাকে পয়সা দিতে হয়। তো এই আর কি, এখন মোটামুটি হোটেলে চলে যাবো, এরপর হচ্ছে রাতে বেরোবো। 2-4 জনকে পাইছি সাথে, ওদেরকে নিয়ে রাতে দেখা যাক কোথাও ঘুরে আসতে পারে কিনা। না